করতেছে, মানে বলার কোনো ভাষা নেই। কারণ এরকমই চাই আমি যে কিছু একটা হোক আমার ছেলের হাত দিয়ে, তো জয়টা হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা ওদেরকে হোয়াইট হাউস। বাবার বাবার খেলা দেখলে কেমন লাগলো বলো? বাবা যখন উইকেট পেলো, চার মারলো, দেখলাম বেশ উল্লাস করছিলা। ম্যাচ শেষে গ্রান্ড স্ট্যান্ডে এভাবেই উল্লাসে মাতেন তাসকিনের বাবা আর ছেলে। বাঁধ ভাঙা উল্লাস তো করবেনই, তাসকিনের ব্যাক টু ব্যাক চারেই তো জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। জয় নিয়ে 22 গজ থেকে ফেরার পথে এভাবেই ছেলে বাবার জয় উদযাপন। একদিকে ম্যাচ প্রেজেন্টেশন চলছে, অন্যদিকে ছেলেকে নিয়ে বাবার জয় উদযাপন। তাসকিনের ছেলেও যেন বাঁধন হারা। বাবাকে সাপোর্ট দিতে এদিন প্ল্যাকার্ড নিয়ে এসেছেন তাসফিন আহমেদ রিহান, যেখানে লেখা আই লাভ পাপা। গ্র্যান্ড স্ট্যান্ডে পাপা বলে গলাও ফাটিয়েছেন রিহান। পাশেই বসে ছেলের খেলা দেখেছেন তাসকিনের বাবা আব্দুর রশিদ। ম্যাচ জয়ের পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, বেজায় খুশি তাসকিনের বাবা। ম্যাচ জয়ের পর কথা বলেছেন বিডি ক্রিক টাইমের সাথে। খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। চাচ্ছিলাম যে এরকম কিছু একটা হোক, আল্লাহ শুনছে, কবুল করে বলছে। ছেলের খেলা মানেই মানে কখনোই মিস দেন না? না দেই না। আজকেও সেই সকাল ভোর থেকেই বসে আছেন এখানে। আমি একা তো আসেনি, ছেলে ওরে বাবা আপাকে থামা। দুই প্রজন্ম একসাথে বেশ উল্লাস করলেন গ্যালারিতে। আসলে ওই তাকাও তাকাও বাবার খেলা দেখলে কেমন লাগলো বলো? ভালো লাগলো। বাবা যখন উইকেট পেলো, চার মারলো, দেখলাম বেশ উল্লাস করছিলা। আমি দেখছিলাম, আনন্দ লাগতেছে। বাবার খেলা দেখতে ভালো লাগে? মাঠে যখন আসে কি ধরনের কথা হয়? বা অবশ্যই আপনাদেরকে ফোন দেয়, দোয়াও তো নিশ্চয়ই দেন? ও ম্যাক্সিমাম টাইমে একটা জিনিস দোয়া তো চায়, আর সবচেয়ে বড় জিনিস ও একটা জিনিসই প্রায় বলে যে বাবা আমার হাত দিয়ে তো জয় আসে, আমি ভালো খেলি জয় আসে। আলহামদুলিল্লাহ আজকে তো জয়টা সারা বাংলাদেশের হয়েছে, ছেলেরা খেলছে ভালো, ইনশাল্লাহ আমরা জিতছি। এই যে তাসকিনের কেরিয়ার শেষে তাসকিনকে কোন পর্যায়ে দেখতে চান বাবাই? এটা তো বলা বাহুল্য, তারপরেও কোনো একটা ভালো পজিশনে ও দেখতে চাই, যাতে ও সম্মান সহকারে রিটায়ার করুক, এটাই আমি চাই। যে দেশবাসী মনে রাখে, যেমন মাশরাফিকে মনে রাখতেছে, ওরকমই আমিও চাই আমার ছেলেকে যাতে ওইভাবে মনে রাখুক। এই যে বাংলাদেশের পেস বোলার, বাংলাদেশের পেস ইউনিটটাকে লিড করছে, লিড দিচ্ছে সে, ক্যারিয়ার শেষে কত উইকেট থাকলে আপনি খুশি হবেন? এইটা বলা আননেসেসারি, আমি বললাম হলো না, মনে কষ্ট বাড়লো। তা যত মানে আমি তো চাই বেশি উইকেট পাক, ওয়ার্ল্ডের 8-10 বোলারদের ভিতরে আমার ছেলে 2-1 নম্বর থাকুক, এটাই চাই, এটাই বড় কিছু আর কিছু না। এই যে আমরা দেখেছিলাম সে পিএসএলেও সুযোগ পেয়েছিল, এর আগে আইপিএলকে না করে দিয়েছিল, এবার পিএসএলকে না করে দিয়েছে, এইসব নিয়ে কথা হয় আপনাদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আগে তো দেশ, তারপর না আইপিএল পিসিএল এগুলো, ও দেশের জন্য আগে, তারপর ওর সব কিছু আশা করে না করার কারণে অনেক বড়। এই যে এখন তো মানে আপনি একটু আগে বলছিলেন যে ইংল্যান্ডকে এবার হোয়াইট ওয়াশ মানে রাঙ্গানি দিচ্ছে বাংলাদেশ, সেই জায়গাটায় এখন আবার আয়ারল্যান্ডও চলে আসছে সামনে ব্যাক টু ব্যাক সিরিজ, নিঃসন্দেহে বাংলাদেশের টাইট শিডিউল, কীভাবে ফ্যামিলি আপনারা মেনটেন করেন? এখন সত্যি কথা বলতে কি, যেহেতু এই খেলায় নামছে, সব কিছু মেনটেন করেই চলতে হয়। সামনে রোজাতে মিস করবো ছেলেকে, এখন মাইনে নিতে হবে, দেশের জন্য খেলতেছে, এটা তো দেশের জন্য, দশের জন্য তো, সো এটা মাইনে নিয়ে আমরা চলতেছি।